আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দাখিল পরীক্ষা দু হাজার তেইশ হাজার তেইশ সাল যারা দাখিল পরীক্ষা দিচ্ছ তোমাদের প্রতি সাবজেক্টের কিন্তু আমরা সাজেশন দিয়ে এবং সমাধান করে থাকি আমাদের চ্যানেলের মধ্যে তো আজকে যে সাজেশনটি দিব সেটা হলো তোমাদের আগামী পরীক্ষার জন্য আরবি প্রথম পত্র কোরআন সাজেশন দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু মশাল ভালো কমন এসেছে আর এমসি কিউগুলোর সমাধানও আমাদের চ্যানেলের মধ্যে আমরা করে দিয়েছি তো এখানে আজকে যেই সাজেশনটা দিব আরবি প্রথমের দেখো এখানে আন্নস্র মাদ্রাভাস যেটা সিন সিন এখানে আমরা চারটা সিন দিয়ে দিলাম তোমরা সুন্দর করে এই চারটা সিন পরে নিবে আশা করি এই চারটা সিনের ভিতরে কিন্তু ইনশাআল্লাহ কমন থাকবে আর যেটা আনসিন আনাস্রাইরি মাদ্রাস এখান থেকে দেখো আনসিন দিলাম পাঁচটা আনসিন দিলাম পাঁচটা আনসিন তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করবে আশা করি এর ভিতর থেকেই কমন পাবে আর দেখো বড় প্রশ্ন বড় প্রশ্ন এখানে দেখো বড় প্রশ্ন আমরা দুইটা বড় প্রশ্ন দিলাম সেটা একটা রয়েছে ইসলামুদ্দিনা আল ইসলাম উদ্দিনা এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এটা পড়তে পারো আর দ্বিতীয় নম্বরটিও পড়ে নিতে পারো সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এভাবে কমন পাওয়া যায় না সেজন্য এই তিনটা পরে নিবা তিনটা করে নিলে আশা করি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর দেখো আমরা চলে যাচ্ছি আরবিতে ব্যাখ্যা দেখো ব্যাখ্যা ব্যাখ্যা তোমরা কী পড়বা এখানে দেখো এখানে ইসলাম দিন না এটা পড়তে পারো তোমরা তারপরে আরও রয়েছে তিনটা আমরা এখানে ব্যাখ্যা দিয়ে দিলাম তিনটা ব্যাখ্যা তোমরা ভালো করে পড়ে নিবে আর প্রথমটা মেমস্ট্রি ইম্পর্টেন্ট বেশি আসার সম্ভাবনা রয়েছে তারপর দেখো সংলাপ সংলাপের মধ্যে আল কোরআন কিতাবুল্লাহ এটা আছে তারপর যেগুলো রয়েছে দেখো এখানে তিনটা হেওয়ার তোমরা পরি নিবা মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে এটা থাকতে পারে অথবা তিন নম্বরটা থাকতে পারে তারপর দেখো চার নম্বরে চলে আমরা অনুচ্ছেদের মধ্যে চলে যাচ্ছি অনুচ্ছেদ তোমরা রচনাগুলো তোমরা কোনটা পড়তে পারো এই বাদলহিল বিল আখলা সে এটাও পড়তে পারো আল কোরআনুল করিম কোরআনুল করিমটা একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য বেরুল আলিদিন রয়েছে বেরুল আলিদেন তারপরে আরেকটা তোমাদের জন্য যেই সাজেশনটা দেবো তোমাদেরকে বলবো যে এটা বেশি করে পড়ে নেবা কারণ হলো এটা আসার সম্ভাবনার আর বেশি রয়েছে এখানে লেখা নেই তারপরে বলছি আল ওয়াদুল আদুল ইনসাফ ইনসাফ আদাল ইনসাফ ইনসাফ তোমরা পড়ে নি বেশি করে তো এটা এখানে লেখা নাই তারপরে তোমরা সে বই থেকে পড়ে নিবা শূন্যস্থান শূন্যস্থান কিন্তু দুইটা রয়েছে শূন্য স্থানগুলা এখানে আমরা সাজেশন দিলে সেভাবে কিন্তু কমন পড়বে না সেই জন্য তোমরা শূন্যস্থানগুলা তোমাদের আলফাতা যে সাজেশন রয়েছে সাজেশান ত্রিশটার মার্ক যেগুলো দেওয়া রয়েছে সেগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবা তো এই ছিল আজকের সাজেশন প্রত্যেকটা বিষয়ের সাজেশন এবং সমাধান আমাদের চ্যানেলের মধ্যে আমরা সর্বপ্রথম আপলোড করে থাকি আর আমাদের চ্যানেল থেকে কিন্তু সকলে গ্রহণ করে থাকে আর সকল বিষয়ের সাজেশন যদি একসাথে যাতে ভিডিও ফাঁকা নিতে চাও তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ বা নক করলে কিন্তু আমরা তোমাদের সাজেশনগুলো দিয়ে দেবো তো ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে যারা ভিডিওটি কন্টিনিউ করেছো আর প্রত্যেকটা ভিডিও বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও কারণ তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে প্রত্যেকে যাতে এই সাজেশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে উপকৃত হতে পারে ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি দেখার জন্য